গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আগুনে 15টি ঝুটের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি ঝুটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত 15টি ঝুটের গুদাম পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।